ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক 2:20 নাগাদ বর্মরা ইকোপার্ক সংলগ্ন এলাকা TR01X1931 নম্বরের একটি পাথর বোঝাই ট্রিপার গাড়ি জাতীয় সড়কে উল্টে গুরুতর আহত হয় ট্রিপার গাড়ির চালক। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রিপার গাড়ির চালকের নাম খলিলুর রহমান, বয়স 58 বছর, বাড়ি রাজধানীর আগরতলা রাজনগর এলাকায়। পাথর বোঝাই ট্রিপার গাড়িটি আগরতলার দিক থেকে পাথর বোঝাই করে খোয়াইয়ের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তেলিয়ামুড়া থানাধীন বর্মরা ইকোপার্ক সংলগ্ন এলাকায় আসতেই গাড়ির চালক খলিলুর রহমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে নিমেষেই জাতীয় সড়কের মধ্যে পাথর বোঝাই ট্রিপার গাড়িটি উল্টে যায়। তীব্র বিকট শব্দ ছুটে আসে স্থানীয় পথ চলতি সাধারণ মানুষজন। খবর দেওয়া হয় তেলিয়ামুড়ার দমকল বাহিনীর কর্মীদের। খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত গাড়ির চালক খলিলুর রহমানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার উন্নত চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তবে এদিকে দিন দিন সড়ক দুর্ঘটনা বৃদ্ধিজনিত ঘটনাকে ঘিরে ট্রাফিক পুলিশ ব্যবস্থার দিকেও রীতিমতো আঙুল তুলতে শুরু করেছে সৌবুদ্ধি সম্পন্ন সচেতন মহল। আমরা কিছুক্ষণ আগে একটা কল পাইছি যে স্পেশাল অর্ডার স্কুল বর্মুরা ইকো পার্কের সঙ্গে একজন ড্রাইভার, যে ড্রাইভার হলো পল্লিল মিয়া, 58 বছর, আগরতলা বাড়ি, তাহলে নিজে চলাইছে, চালাই নিজেই অ্যাক্সিডেন্ট করছে। গাড়িটা করতে পর্যায়ে আসবে আগরতলা থেকে একজন ড্রাইভার নিজে।